স্বামীটা কারো সঙ্গে কথা বলেই বউ সন্দেহ করে। অফিসের প্রয়োজনে বান্ধবীর সঙ্গে কথা বলায় রাগে ফোন ভেঙে ফেলে বউটা। এতে ক্ষিপ্ত হয়ে বউটাকে হত্যা করে পাষণ্ড স্বামী। পুলিশ লাশ উদ্ধার করলেও খুঁজে পায়নি পালিয়ে যাওয়া খুনিকে। বউ পরকীয়ার সন্দেহে স্বামীর ফোন ভাঙায় ঘাতক স্বামী তার প্রাণ কেড়ে নেয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে গাজীপুরের কোনা বাড়িতে। জানা যায় স্বামী স্ত্রী দুজনেই একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করে। দুজন দুজনকে সন্দেহ করে সবসময়। এক্ষেত্রে স্বামী একটু নরম হলেও বউটা স্বামীকে একচুল ছাড় দিত না মেয়েলি ব্যাপারে। এই নিয়ে অনেক অশান্তি সংসারে। এর মধ্যে গত পরশু স্বামী গভীর রাতে অফিসের প্রয়োজনে এক বান্ধবীর সঙ্গে কথা বলছিল বউয়ের পাশে। এতে পরকীয়ার সন্দেহে রাগে স্বামীর ফোন ভেঙে ফেলে বউটা। অকারণে ফোন ভাঙার দোষে স্বামী ক্ষিপ্ত হয়ে বউটাকে তখন বেদম পিটায়। আশেপাশের লোকজন ছুটে এলে দরজা খোলার আগেই বউটা হুঁশ হারিয়ে ফেলে। ঘাতক স্বামী ডাক্তার দেখার কথা বলে বউয়ের লাশ রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে না বউয়ের লাশ উদ্ধার করলেও এখনও আটক করা হয়নি খুনি স্বামীকে। দর্শক, পরকীয়ার সন্দেহে বউকে খুন করায় ঘাতক স্বামীর কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।